এতিয়া যে যুদ্ধ বিৰতি হ'ব শীঘ্ৰে শান্তি স্থাপন হ'ব বা এই বিভীষিকাৰ পৰিবেশ এটাৰ অন্ত পৰিব আচলতে শেহতীয়াকৈ যি ঘটনা ইজৰাইলৰ আক্ৰমণৰ চোক বাঢ়িছে ইজৰাইলৰ শেহতীয়া আক্ৰমণত হামাছৰ এজন শীৰ্ষ পৰ্যায়ৰ এজন নেতা নিহত হৈছে কেৱল এয়াই নহয় সাধাৰণ পেলেষ্টাইনী নাগৰিক প্ৰায় 300 আহত হৈছে 92 গৰাকী লোকৰ মৃত্যু ঘটিছে ইয়াৰে ভিতৰত হয়তো কোনোবা হামাছৰ নেতা বা যোদ্ধাও থাকিব পাৰে কিন্তু এই মুহূৰ্তত চাবলৈ গলে হামাছে এটা কথা স্পষ্ট কৰি দিছে যে আমি আগ্ৰহী নহয় এই ধৰণৰ যি এটা আক্ৰমণ ইজৰাইলৰ ফালৰ পৰা চলি আহিছে হামাছে গাজা শান্তি আলোচনাৰ পৰা নিজকে আঁতৰাই আনিব অৰ্থাৎ উইথড্র করব আর কারণটো কি কিয়নো এই ধরনের যি হত্যা লীলা এক প্রকার সাবলে গেলে মানুষের মৃত্যু ঘটি আছে এই ধারা কিন্তু অব্যাহত আছে হামাসর এগারী অফিসিয়াল এগারী বিষয়ায় হামাস আর ইজরায়েলের মাজতে আজি এই 10টা মাহত ভরি দিছে যুদ্ধখন চলিয়ে আছে ইজিপ্তত কিছু কিবা করব কাতারত কিছু আলোচনার কিছু আগবাড়িছে কিন্তু সেই আলোচনা যে বারে বারে আগবাড়িছে কিন্তু যুদ্ধবিরতির আলোচনা আহি পেলে করবাত নহয় করবাত থমকি রবলিয়া হয়েছে হামাসর এজন বিষয়ায় কৈছে যে গাজা শান্তি আলোচনারপরা উইথড্র করব এই গোটে প্রক্রিয়া প্রত্যাহার করব কারণ ইজরায়েলর এটা কোয়ামতে এটা অতি ভয়ঙ্কর আক্রমণ যত হামাসর এজন মিলিটেন্ট কমান্ডার মোহাম্মদ দেফক টার্গেট করে লওয়া হয়েছে বা এই গোটে ঘটনাটোত অবশ্যই মোহাম্মদ দেফ এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত হওয়া নাই বলে হামাসে কৈছে কিন্তু এই গোটে ঘটনাটোত প্রায় 92 গৰাকী লোকৰ মৃত্যু ঘটিছে 300 লোক আঘাতপ্রাপ্ত হয়েছে আর ইয়ার লগতে আৰু এটা খবৰ হৈছে যে 7টা এনেকুৱা ঘটনা 8টা দিনত 7 নম্বৰখন স্কুলত আক্ৰমণৰ ঘটনা ঘটিছে এই 7খন স্কুলৰ অধিকাংশতে আচলতে ইউএনৰ ৰিলিফ কেম্প চলি আছে শেহতীয়া এই যিখন 7ম স্কুলত 8টা দিনত 7ম স্কুলত ইজৰাইলৰ আক্ৰমণ ইজৰাইল সেনাৰ আক্ৰমণ এই ঘটনাটো অৰ্থাৎ এই 15গৰাকী লোকৰ মৃত্যুৰ সৈতে প্ৰত্যেক দিনেই মৃত্যুৰ ঘটনা বাঢ়ি বাঢ়ি গৈ আছে আৰু এই স্কুলবিলাকত আচলতে এই মুহূৰ্তত তাত কোনো ধৰণৰ পাঠদান হৈ থকা নাই তাত আশ্ৰয় শিবিৰ স্থাপন কৰা হৈছে এই আশ্রয় শিবিরবিলাকত তাত হাজার হাজার শ শ লোকে তেওঁলোকে কোনোমতে তেওঁলোকর প্রাণটো বচাই আছে কিন্তু এই শিবির সমূহতে ইজরায়েলে বারম্বার তেওঁলোকর দাবি করে আহিছে যে তাতেই করবাত হামাস লুকাই থাকে হামাসর সদস্য লুকাই থাকে আর এই লুকাই থাকা হামাসর সদস্য কেজনক বিচারিয়ে যেহেতু হামাসে স্কুল হোক বা তেনেকুৱা ক্যাম্প সমূহক হাইডাউট হিসাবে অর্থাৎ আশ্রয় হিসাবে ব্যবহার করে আহিছে তাত হামাসক বিচাৰি আক্ৰমণ কৰিছে অৱশ্যে ইজৰাইলৰ এই যিটো নিৰ্বিচাৰ আক্ৰমণ এক প্ৰকাৰ হৈছে বুলি হামাসে অভিযোগ উত্থাপন কৰিছে ইজৰাইলৰ এই আক্ৰমণৰ ঘটনা কিন্তু ইউএনৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ধৰণৰ হিউমেনিটেৰিয়ান এজেঞ্চিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন দেশে গৰিহণা দিছে যে স্কুলসমূহত য'ত কণ কণ আৰু এই ঘটনাবোৰত কণ কণ শিশুৰ মৃত্যু ঘটিছে কিয়নো সেই স্কুলবিলাকতে আশ্ৰয় শিবিৰত কোনোমতে নিজৰ আত্মীয়ৰ সৈতে নিজৰ পিতৃ মাতৃৰ সৈতে থিতাপি লৈ আছে বারম্বার এই যে এটা পর্যায়লো এটা আগবাড়ে যে হয়তো এইবার শান্তি আলোচনা হব বা এইবার হয়তো এটা স্থায়ী সমাধানের সূত্র ওলাব কিন্তু তাত গৈ করবাত নহয় করবাত থমকি রই যায় এতিয়াও কিন্তু হামাসর হাতত ইজরায়েলি প্রায় 100 অধিক নাগরিক পণবন্দী হয়ে আছে আর হামাসকো প্রত্যেক দিনে হামাসকো ইজরায়েলে টার্গেট করে গৈ আছে বিভিন্ন প্রান্তত এতিয়া শেহতীয়াকৈ যিটো ঘটনা খান ইউনিসত শেহতীয়া যিটো ঘটনা তাত কোৱা হৈছে যে হামাসৰ এজন কমাণ্ডাৰ সালামেৰ মৃত্যু ঘটিছে IDF ইজৰাইল ডিফেন্স ফৰ্চে সেয়া ক্লেইম বা সেয়া তেওঁলোকে দাবী কৰিছে আৰু ৰাফা সালামে যিজন কমাণ্ডাৰ খান ইউনিস ব্ৰিগেডৰ দায়িত্বত আছিলে বা কমাণ্ডাৰ হিচাপে আছিলে বা এজন এগৰাকী খুব হামাসৰ গুৰুত্বপূৰ্ণ এটা পদবীত আছিলে সেই গোটেই ঘটনাটোত দক্ষিণ গাজাৰ পিনে হোৱা এই যিটো আক্রমণ বা এই গোটেই ঘটনাটোত হামাসেও আসলতে এই যে শান্তি আলোচনা নবহে বা প্রত্যাহার করব অংশীদারিত্ব এই বিষয়টা উত্থাপন করেছে মুঠর ওপর এই যে রাফা সালামেহ বলে যেগারী কমান্ডার সেই কমান্ডারগী আকো এগারী শীর্ষ নেতার অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জনাজাত আসিল সুহাত স্বরূপ আসিলে আর এই গোটেখিনির অন্তরালত এটা স্বাভাবিকতে আমি অনুমান করব পারো যে শীর্ষ এজন মোহাম্মদ দেফ বিশেষ আমি কৈছো যে মোহাম্মদ দেফর সুহাত স্বরূপ আসলে মোহাম্মদ দেফ হামাসর এক প্রকার অন্যতম এগারী মুরব্বী আর বিভিন্ন ধরনের অপারেশন ইজরায়েলের বিরুদ্ধে যি চলাই গৈ আছে সেই মোহাম্মদ দেফেও নেতৃত্ব দি আছে হামাসক তেনে পরিপ্রেক্ষিতত গাজার এই যুদ্ধখন আর কিমান দিনলৈকে চলিব কিয়নো এই রাফা সালামের যি মৃত্যু সেয়া নিশ্চয়কৈ হামাসে পুতক তুলিবলৈ আকৌ বিচাৰিব এইবোৰ প্ৰশ্নৰ মাজতে এইবোৰ প্ৰসংগৰ মাজতে সাধাৰণভাৱে এতিয়ালৈকে প্ৰায় 40,000 হোৱাগৈ হয়তো নাই প্ৰায় হয়তো 38,000ৰ ওপৰত প্ৰায় 29,000-39,000 মান লোকৰ মৃত্যু ঘটিছে ইয়াৰ অধিকাংশই হৈছে শিশু আৰু মহিলা
মহিলা এই হকল লোকৰ যে মৃত্যু বা 1 লাখ মান যে ঘৰ সম্পূৰ্ণৰূপে ধুলিৰ হৈতে মিলি গৈছে ইয়াৰ ভৱিষ্যত কি কেনে কৈ আসলতে গাজাখন পুনৰ স্বাভাৱিক অৱস্থালৈ আহিব এই কেবৰ কিন্তু কিছু বৰ ডাঙৰ ডাঙৰ প্ৰশ্ন হৈ ৰৈ গৈছে এতিয়া সালামে রাফা সালামের জি মৃত্যু রাফা সালামের মৃত্যুর হেহতিয়া দাবি করেছে আইডিএফে যে সালামে নিহত হয়েছে তেওঁলোকৰ আক্রমণত কিন্তু তার মাজতে এই স্কুলের উপর যেটু আক্রমণের ঘটনা স্কুলের উপর আক্রমণের ঘটনাটুক লই কিন্তু বিভিন্ন পক্ষ আসলতে দেখা গৈছে যে তেওঁলোকে খুব তেওঁলোকে প্রতিক্রিয়া দিছে তেওঁলোকে ইসরায়েলক এই ধরনের আগবাড়িবলে আগবাড়িছে কইছে বা পরামর্শ দিছে যে যাতে সাধারণ নাগরিকর কোনো ধরনের ক্ষয়ক্ষতি নহয় কিন্তু জানো সেয়া হয়েছে সাধারণ নাগরিকর মৃত্যু ঘটিছে আর প্রত্যেক দিনে তেনেকুৱা মৃত্যুর খবর আহি আছে ইসরায়েলেও কৈছে যে আমি সতর্কতা অবলম্বন করে চলিম এই ক্ষেত্রে আমেরিকায়ও ইসরায়েলক একটা হেঁচা দিয়ে আছে কিন্তু ইসরায়েলে করবাত নয় করবাত আক্রমণ করতে কিন্তু সাধারণ নিরীহ লোকরও মৃত্যু ঘটিছে এতিয়া এই মহম্মদ দেফকো বারম্বার টার্গেট ইসরায়েলে কৰি লৈ আহিছে 58 বছরিয়া মহম্মদ দেফ হামাসৰ এটা খুব গুরুত্বপূর্ণ পদবীত এটা আছে এক প্রকার কাসিম ব্রিগেডর মুরব্বী এটা যে আর্ম উইং বা অস্ত্র এটা উইং হামাসর তার মুরব্বী হিসাবে আছে আর ইয়াহা সিনবারর সেকেন্ড অর্থাৎ সেকেন্ড ইন কমান্ড এনেকুৱাকৈ আসলতে এই মুহূর্তত চাবলৈ গলে প্রত্যেক দিনে যরণে এই যে যুদ্ধখনে এটা নতুন নতুন একটা রূপ লৈছে যুদ্ধখনে এনেকুৱা একটা পর্যায় পাইছে গৈ যে অন্ত কেতিয়া আর কিমান দিনলৈকে সাধারণ নাগরিকে এই এই গোটেই দিকটোর মাজত সহ্য করে থাকিব লাগিব তেওঁলোকে সাধারণ গাজার নাগরিকর এই দুঃখ দুর্দশা খাবলে এটুপি পানি নাই বিশুদ্ধ পানি নাই তাত চিকিৎসা পাতির কোনো ধরনের ব্যবস্থা নাই বা তাত চাবলৈ গলে তাত কোনো ধরনের এনেকুৱা একটা অবস্থায় নয় যে কণ কণ মানি সকলে ভবিষ্যত তেওঁলোকে আগবঢ়াই লৈ যাব পাৰিব মুঠৰ ওপৰত এটা অন্ধকাৰ আৰু এই 10 নম্বৰ মাহ কেৱল অন্ধকাৰহে দেখিছে চাৰিওফালে গাজাত এতিয়া যিহেতু অনিশ্চয়তা আহি পৰিছে স্বাভাৱিকতে যুদ্ধ যে ইমান সোনকালে শেষ নহয় যুদ্ধ যে আৰু কিছুদিন চলি থাকিব এনেকৈ এই কথাখিনি যে তাৰে ইংগিত দিছে ইসরায়েলে হামাসক শেষ করিম বলে যুদ্ধ চলাই গৈ আছে হামাসেও মাজত হয়তো অকণমান রৈ দিছে কিন্তু তাৰপিছত পুনৰ মূৰ দাঙি উঠিছে সম্পূৰ্ণকৈ ইসরায়েলক ভেটিবলৈ তেওঁলোকো সাজু হৈ আছে আৰু এই যুদ্ধখনে কিন্তু সাধাৰণ নিৰীহৰ প্ৰাণ প্ৰত্যেক দিনে কাঢ়ি আছে অন্ত কেতিয়া হ'ব সেয়াহে এতিয়া এটা ডাঙৰ প্ৰশ্ন